শুভ সকাল বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও পোস্ট করছি আর কি, অনেকদিন পর ভিডিও করছি। কারণটা হলো আমার শরীর একদম ভালো না, অ্যালার্জিতে ভরে গেছে একদম, চোখ নাক মুখ মানে কি বলবো আর, চুলকায়, খালি চুলকায়, চোখতে অজস্র জল পড়ে, এই অবস্থা। প্লাস আরেকটা আমি মানে ভিডিও করেছিলাম মঙ্গলবারের, তো সেটা হলো আপলোডে দুদিন বসিয়েছি, কিন্তু নেটওয়ার্কও এত বাজে যে হয়নি, কী করবো দূর আর করবো না। তাছাড়াও আমার শরীরটাও ভালো যাচ্ছে না কিছুদিন ধরে, তো এখন দুই তিন দিন ধরে চুলকানোটা তাও কমেছে চোখের। তো ঘর ঠর তো সব ঝাড়া হয়ে গেছে, আর এই যে বিছানার তোষকটা ওর বাবাকে বললাম যে রোদে দিতে, এটা টানা যায় না একদম, এত ভারী সামনে রোদে দিয়ে এসছে। আর ঘর ঠর ঝাড়া, তারপরে হলো সব ধোয়া কাচা সব কমপ্লিট হয়ে গেছে। এখন একজন মানে হেল্প করার জন্য একজনকে রেখেছি, সে করে দিচ্ছে সব কিছু, তো অসুবিধা হচ্ছে না এখন আর, মানে একার পক্ষে খুব অসুবিধা হয়, ধোয়াধুয়ি এগুলো করতে পারি না, ওর বাবাকে করতে হয়। তো এখন হলো কটা বাজে বলো, 10টা। তো এখন হলো এই যে চা রুটি নিয়ে বসেছি, একটা চা একটা রুটি, একটাই খাই, দুটা খাই না। আর ছোটো ছেলে খেলো বাটার রুটি, আর বড়জন দুধ রুটি, আর ওর বাবা বাজারে গেছে, একটু মাছ আর ঢ্যাঁড়স পটল এগুলো আনতে বলেছি, তো ওটা আনতে গেছে, এসে ভাত খাবে, ওর বাবার জন্য বড়া বসে এসেছি, জল ভাত খাবে ওর বাবা, ওর বাবা গরম পড়লে জল ভাত খেতে খুব ভালোবাসে। তো সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওরা যেটা বলতে ভুলে গেছিলাম, এখন থেকে না আমি সন্ধ্যাবেলায় 7টা থেকে 8টার মধ্যে ভিডিও আপলোড করবো, 8টাই হবে যত সম্ভব, কেন কি এখন আমি দিনের বেলা পারবো না, কেননা দিনের বেলাটা আমি এত ব্যস্ত থাকি দুই ছেলেকে নিয়ে, তিনজনই, তো স্কুল যায়, তারপরে ছোটোটাকে এবার আনতে যেতে হবে, মানে সকাল, এখন ছোটোটা সকালবেলা 9টার সময় বেরিয়ে যায়, তারপরে বড়টা বেরোয় 10টার সময়, তারপরে ওর বাবা বেরোয় 10:30টার সময়, তারপরে এগুলো করে রান্না করে করতে করতে না আমার ভিডিও এডিট করা হয় না। আর রাত্রে যদি ভিডিও এডিট করি তাহলে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়, সকালবেলা উঠতে পারি না, কেননা সকালবেলা এখন তাড়াতাড়ি উঠতে হয়, সকাল সকাল স্কুল যেত, সেই জন্য এখন ভেবেছি, আর আপলোড করতে খুব সমস্যা এখানে, তো যতদিন ভেবেছি ওয়াইফাই না নেওয়া হয় ততদিন আমি সন্ধ্যাবেলায় 7টা থেকে 8টার মধ্যে ভিডিও পোস্ট করব। এটা জানানোর জন্যই আবার তোমাদের সামনে আসলাম। তো এখন হলো চা খাওয়া হয়ে গেছে, রুটি খাওয়া হয়ে গেছে, এখন কাজগুলো শুরু করি, কাজ মানে রান্নাটা শুরু করি। এই যে ওর বাবাকে জল ভাত দিয়েছি বড়া ভেজে, আর আরেকজন অবস্থা দেখবা, কিরে ওটা এখান থেকে, এই যে তোষুক রোদে দেওয়া হয়েছে, ওইখানে শুয়ে শুয়ে বলে পড়বে এই রোদের মধ্যে, এই যে পাটা রোদে তো, এই যে হ্যাঁ এই যে মাসি ইসে করছে, ঘর ঝর দিচ্ছে, বাবা নোংরা আসবে, তাকা নোংরা আসবে তো বাবা, হ্যাঁ পাটা রোদে লাগছে, হ্যাঁ দেখো অবস্থা। আমাদের নতুন মেম্বার, দেখ আর এখানে দেখো আলু সেদ্ধ হচ্ছে, আমার রান্নাঘরের অবস্থা খারাপ, এখানে ওর বাবা মাছ এনেছে, আর মাছ আছে কালকের, সেটা করব, আর কি করব দেখা যাক। এই দেখো ছোটো আলু দিয়ে মাছের ঝোল করছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আছে হলো এই যে মুসুর ডাল করেছি, পরে মুসুর ডাল, পাট শাক ভাজা আর বড়া, বড়াগুলো খাওয়ার সময় গরম করে নেব। এখন মাছের ঝোলটা বসিয়ে ছোটো ছেলেকে স্নান করাবো, তারপর টিপলাম, হ্যাঁ একটু লেবু খেতে হয় মুসুর ডালের সাথে, একটু লেবু খেলে ভালো লাগে, গরম কাম না এখন, হ্যাঁ ভালো লাগে। তো শেষ করলাম, এখন একটু শুয়ে থাকবো, বড়টা তো ঘুমাবে না, ছোটোটাকে নিয়ে একটু শুয়ে থাকবো, ওর বাবা কুচবিহার যাবে তপনদার ওখানে, কখন যায় বা ঢুকিয়ে রাখি এদেরকে, থাকো এখানে, দুই ভাই খেলছে, পাপা চল ঘুমাবি, কই তোর মুখের মধ্যে যে দুঃখটা আছে না, গেঞ্জি পরবে চলো, দেখো ঘুমাতে হবে,
দুর্বল। হ্যাঁ কেন ঘুমাবে বাচ্চাটা, না বাচ্চাটা বলে কেন ঘুমাবে, ও বাচ্চা বলেই তো ঘুমাবে, তুই যে বুড়া ওই জন্য ঘুমাবি না, তাই না? চলো দৌড়ায় না। ও ভাই কটা বাজে বলতো? 7টা বাজে। ইচ্ছা করলি না কেনা যাবে, ইচ্ছা করলি কিন্তু না, ওইটা হলো লক্ষ্মীর ভান্ডার, ডুয়ার্স কর্নার লক্ষ্মীর ভান্ডার, যেটাতে পয়সা জমাচ্ছি আমি আর পাপা। তুমি এইটাতে পয়সা জমা ডুয়ার্স কর্নার না ক্রস করে এটা এটা আর লক্ষ্মীর ভান্ডার দেন ডক কি লক্ষ্মীর ভান্ডার সবচেয়ে বেশি আইডিয়া না কেন আমাকে বলছি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর আমি ডকটা কি আমি যে সবুজ কালারের যে আমি লক্ষ্মীর ভান্ডার খুলেছি এটা ডুয়ার্সের জন্য, তো এটা দিয়ে আমার বড় পুত্র বলছে ল্যাবরা ডর কিনতে পাপ্পি পয়সা আমার লক্ষ্মীর ভান্ডারে পয়সা রেখে দিয়ে। কেন চা খাচ্ছি সন্ধ্যাবেলা, মেশিনটা দেখি জল পরে কি খেয়াল রাখিস, এই যে চা আমার হলো দুধ চা, ছোটদের জন্য হলো লাল চা, আর বড়জন খেয়েছে আগেই, দুধটা জালে বসে এসেছি বাবা একদম করে না, আর এখন হলো চা খেয়ে একে বলবো বাংলা করতে, আর হলো বালিশের কাভারগুলো লাগাবো আমি বাবাই নষ্ট করিস না বাবাই, ও বিছানা করেছে সুন্দর করে দুপুরবেলা নিজের মতো চারিদিকে বালিশ দিয়ে আমার ছোট ছেলে, আর ও এসে বড় জন এসে নষ্ট করছে, ও হারেন চলে গেল, আমি রিং লাইটটা ধরিয়ে রেখেছি। অনেক দিন পর কায়েম গেল না, নে এটা খা পরে দুধ দিব, বাবাকে পিডিয়াশিওর আনতে বলি, হরলিক্স খাও কিছু একটা খেতে হবে খালি দুধ খেলে, হ্যাঁ হরলিক্স আসলে ও জানেই না হরলিক্স কোনোদিন খাইনি, পিডিয়াশিওর খেয়েছে কি খালি দুধ খাবি প্লেন দুধ, আচ্ছা চা বিস্কুট খা। কতক্ষণ হলো কারেন্ট গেছে এখনো আসছে না, গরম লাগছে প্রচন্ড, আর দুই ভাই মিলে যে অত্যাচার করছে, করবে না বড়জন ই শুরু করেছে, আর প্রচন্ড গরম লাগছে, মশা ম্যানম্যান ম্যানম্যান করছে। 1:15 বাজে চলে আসছে কারেন্ট, বাবা ওইটা খুলে দাও তো রিং লাইটের থেকে পাওয়ার ব্যাংক, হ্যাঁ খুলে দাও আর সাইডে রাখো রিং লাইট কিনারে রেখে দাও, বর্ষণরা বলবে র বলবে না র না করে করে পড়বে। এখন বাজে 10:05, দুই ছেলেকে খাওয়ালাম, এখন হলো ছোট ছেলের ব্যাগ গুছাবো, পরে খাবো, আমরা ওর বাবা ঘরে নেই, কোথায় গেছে বা কুচবিহার থেকে এসে বাইরে কোথাও আড্ডা মারছে হয়তো বন্ধুদের সাথে, তো এখন ওই বিছানার ইসেগুলোও গুছাইনি, আমি গুছাইনি বলি কি বালিশের কামড়গুলোও লাগাইনি, ঘুমানোর সময় লাগাবো, এখন আর করবো না, এখন যেগুলো কাজ সেগুলো করে রাখি, সব ওদের ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখি, এখন এতগুলো বই আর এখন না ব্যাগ এত ভারী হয়ে যায় ছেলের, মেয়ে ব্যাগ নিতে পারে না এত ভারী হয়ে যায়, কি করে ব্যাগ নেওয়া মানে বাচ্চাদের পক্ষে, মাছের ঝোলটা গরম করে নিচ্ছি আর বকফুলের বড়া বকফুলের বড়া ভাজছি, আর এখানে দুজনে ভাত বেড়ে নিয়েছি, এটা ড্রাই হয়ে গেছে অনেকদিন ইউজ করা হয় না, না এর মধ্যে জল লাগায় পড়া তাহলেই হয়।
নতুন কেনাটা